হামলার শিকার হতে হয়। যেভাবে পুলিশ হেফাজতে নওশাদ সিদ্দিকী ক্ষোভে ফুঁসছে ফুরফুরাশারি। নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে বুধবার উত্তাল হয়ে উঠল রাজ্যের রাজধানী শহর। শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল, এমনকি আইএসএফ বিধায়কের গ্রেফতারের প্রতিবাদে পথে নেমে বিক্ষোভে বিজেপিও। পাওয়া গিয়েছিল ডিসেম্বরে, তার আঁচ মিলল জানুয়ারিতেই। দুর্নীতি এবং স্বৈরাচারের বিরুদ্ধে এ যেন মানুষের মহাজোট। গত শনিবার যে ধর্মতলা আইএসএফের বিক্ষোভে উত্তাল হয়েছিল, বুধবার সেই এলাকায় শুনল প্রতিবাদের স্বর, যে স্বরে একাকার সব পক্ষ। রাজ্য সরকারের ভিত নাড়াতে যেন প্রতিবাদের মহাজোট। কি অবস্থা হয়েছে, আরাবুল কি করেছে, বাংলার গণতন্ত্র ধর্ষণ হয়েছে। এমএলএ ভর্তি আমাদের আজ ছাড়া চাই, বলছে পুলিশ বলে যেতে দেবে না, বলছে যেতে দেবে না, আমাদের চেষ্টা করে যাওয়ার জন্য সবাই। আমরা এসছি, আমাদের একটাই দাবি, আমাদের ভাইজানকে ছাড়তে হবে, এটাই আমাদের দাবি। ব্যাস, ভাঙড়ে আক্রান্ত আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ধর্মতলায় বিক্ষোভ মঞ্চ থেকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। তখন শাসক হয়তো ভেবেছিল একটি দলের মাত্র একজন বিধায়ককে গ্রেপ্তারিতে খুব একটা দাগ কাটবে না সমাজে, সহজেই দমন করা যাবে আন্দোলন, যেমন করা হয় আর পাঁচটার ক্ষেত্রে। তবে এক্ষেত্রে হয় শাসকের অঙ্কে কিছু ভুলচুক হয়েছে। নওশাদের গ্রেপ্তারই যেন তৃণমূল সরকারের বুমেরাং হতে চলেছে। বিক্ষোভের যে আগুন ধিকি ধিকি জ্বলছিল, সেটাই এখন দাবানল হতে চলেছে। নানা অছিলায় বিরোধীদের কণ্ঠরোধে সিদ্ধ অস্ত শাসক পক্ষ এখন যেন নিজেরাই পাল্টা পেঁচে পড়েছে। নওশাদ শুধুমাত্র আইএসএফের বিধায়ক ফুরফুরা শরীফের সদস্য, এই ভাবনা এখন মাথায় আনতে নারাজ বিরোধী পক্ষ। তাই তো রাজপথে মিলে যাচ্ছে সব মাথা, হাতে হাত মিলিয়ে গলার শিরা ফুলে উঠছে গগনভেদী স্বর, নাছোড় এক আন্দোলন। ভারতবর্ষের অপমোট জনগণের 85% মানুষের মুখ হয়ে দাঁড়াচ্ছে নওশাদ সিদ্দিকী, তাকে আজকে তার উপরে নির্মম অত্যাচার চলছে। আজকে এতদিন পুলিশ কোথায় ছিল? আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান সাথে আরও যারা আমাদের সাথী আছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং আরাবুলকে গ্রেপ্তার করবে। গণতন্ত্রে আন্দোলন করার অধিকার সবার আছে। সরকার ভয় করে এখানে বিরোধীদেরকে, তাই পারমিশন দেয় না। আর যদি পারমিশন না দেয় তখন সংঘর্ষ হয়, আর সেই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে। আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে বাজবে পঞ্চায়েত ভোটের দামামা। তার আগে নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারি এবং তাকে কেন্দ্র করে এককাট্টা হয়ে আন্দোলনে নামা শাসক দলের কানে কি পৌঁছচ্ছে বিক্ষোভের স্বর? প্রতিবাদ যে গণতান্ত্রিক মাধ্যম, সে কথা কি এবার বুঝবে তৃণমূল? নাকি ভবি ভুলবার নয়, নিজেদের স্বভাব বজায় রেখে আবার নামবে না তো দমনপীড়নে? একসময়ের বিরোধী দলের মনে পড়বে তাদের অতীতের কথা, নাকি বিরোধীদের জেলবন্দী করতে করতে গৃহবন্দী হবে তৃণমূল সরকারি? রিপাবলিক বাংলা।